নমস্কার বন্ধুরা, গোপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ। আমার আজকের রেসিপি টক দইয়ের ভাপা মিষ্টি। বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। টক দইয়ের ভাপা মিষ্টি বানানোর জন্য আমি এখানে টক দইটাকে খুব ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এই ভাপা মিষ্টিটা আমি কনডেন্স মিল্ক ছাড়াই করব। এর জন্য কড়াইতে আমি 2 কাপ মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আমি দুধের মধ্যে 4-5টা এলাচ ফাটিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। দুধটা বেশ ফুটে এসেছে, আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়েও খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, দুধটাকে বেশ ঘন করে নিতে হবে। চিনিটা দেওয়ার পর দুধটা এরকম পাতলা হয়ে গেছে, এটাকে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু ঘন করে নিতে হবে। আর কিছুক্ষণ নাড়িয়ে নেব, ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে নিচে এটা ধরে না যায়। এরকমভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে যেতে হবে। দুধটা বেশ ঘন হয়ে গেছে, আপনারা দেখুন, দেখতে বুঝতেই পারছেন কতটা ঘন হয়েছে। এবার আমি এর মধ্যে যে এলাচগুলো দিয়েছিলাম ওগুলোকেও তুলে নেব, তুলে ফেলে দেবো এগুলো। এটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার আমি এই দইটার মধ্যে যে দুধ আর চিনির মিশ্রণটা বানিয়েছিলাম ওটা অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেব, ভালো করে এটা দিয়ে ফাটিয়ে নেব। খুব ভালো করে দই আর দুধটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। এর মধ্যে আমি সমস্ত দুধের চিনির মিশ্রণটা দিয়েছি। এবার খুব ভালো করে একটা স্মুথ পেস্টটা বানিয়ে নেব, স্মুথ যেন হয়। এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা যেন স্মুথ হয় খুব। এর মধ্যে আমি আগের দিয়ে কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধে, ওটাও এর মধ্যে দিয়ে দেব। এটা দিলে কি কালারটা খুব ভালো হয়, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা আমার একদমই রেডি হয়ে গেছে, খুব ভালো পেস্টটা হয়েছে, একদম স্মুথ হয়েছে ব্যাটারটা। এবার আমি এরকম একটা টিফিন বাটিতে ভালো করে ঘি ব্রাশ করে রেখেছি, এর মধ্যে ব্যাটারটাকে আমি অল্প অল্প করে দিয়ে দেব। ব্যাটারটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর উপর দিয়ে আমি কিছু কাজু বাদাম ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেব কেশর, একটু দেখতে ভালো লাগার জন্য আমি এগুলো ছড়িয়ে দিচ্ছি।
এবার আমি ঢাকনাটা দিয়ে এটা ঢেকে দিলাম। এখানে আমি গ্যাসটা অন করে কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি, এরকম একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি এর উপরে টিফিন বাটিটা বসিয়ে দিলাম। বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 25 থেকে 30 মিনিটের জন্য এটা রান্না হতে দেব আমি মিডিয়াম ফ্লেমে। 25 থেকে 30 মিনিটের মতো রান্না হতে দেব। ভাপা দইটা আমার রেডি হয়ে গেছে, আমি এখানে নামিয়ে নিয়েছি। এবার আমি 4 থেকে 5 ঘন্টা এটা আমি খুব ভালো করে জমার জন্য ফ্রিজে রেখে দেব। বন্ধুরা দেখুন আমি এটা 5 ঘন্টা বাদ ফ্রিজ থেকে বার করে নিয়েছি, দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দেব। কতটা সফট হয়েছে, দেখুন কেমন হয়েছে। এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আমি যেভাবে বানালাম এটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই ভাপা মিষ্টি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।